নমস্কার খামারি বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজকে কিন্তু আমি অবস্থান করছি মুর্শিদাবাদ, বহরমপুর। কিছুদিন আগে প্রায় এক বছর আগে আমি একটা খামারের ভিডিও দিয়েছিলাম। মাত্র 22 বছর বয়সী ছেলেটি খামারে যুক্ত হয়েছে এবং খুবই অল্প পরিমাণ ছাগল নিয়ে শুরু করে এই খামারটি। সেই খামার এইটি। আজকে হঠাৎভাবে এই খামারে এসে দেখবো সেই খামারটি কেমন পরিস্থিতি থাকে। কারণ আমরা সবসময় কোনো একটা খামারে যাওয়ার আগে সবসময় দাদা ওই খামারে যাচ্ছি সে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, কিন্তু আজকে ডাইরেক্ট ঢুকে দেখবো যে সেই খামারের পরিস্থিতিটা কী। অরিজিনাল প্রত্যেকটা খামারই কি গুছিয়ে রাখে নাকি কখনো কখনো আগোচলো থাকে, সমস্তটা দেখাবো। বা সেই খামারই কীভাবে ধীরে ধীরে আস্তে আস্তে এগোচ্ছে, সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকবে। তো চলুন আমরা সেই খামারে যাই, আসুন সেই খামারি ভাইয়ের সঙ্গে কথা বলি। কই দাদা, ফার্মে আছেন? আচ্ছা, কাজ হচ্ছে নাকি? আচ্ছা, বাহ। দাদা এখন ব্যস্ত আছে, আমরা দাদার কাজটা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা সরাসরি খামারে কথা বলবো, বা সেই কীভাবে সেই সফলতা অর্জন করেছে সমস্তটা কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আজকে তো অনেকদিন বাদে ফার্মে এলাম আর কি। হ্যাঁ, তো মোটামুটি এখন তো দেখছি অনেক অনেক ছাগল হয়েছে। দাদা আমাকে একটা কথা বলুন, এই যে এখন দেখছি যে এতগুলো ছাগল, এই যে মানে খাওয়া দাওয়া বা অসুবিধে, কিছু কিছু মানুষ সমস্যার মধ্যে পড়ছে, আপনি কি সমস্যার মধ্যে পড়ছেন কি? না, সেরকম সমস্যা নেই। ছাগলকে মানে সমস্যাটা হচ্ছে নিজের কাছে, যদি ছাগলকে খাবার না দেওয়া হয় তা ওই খাবার যদি না দেওয়া হয় ছাগলকে ঠিকঠাক ম্যানেজমেন্ট না করলে পরে অসুখ বিসুখ হবে ছাগলে। আর যদি ম্যানেজমেন্ট ঠিক করা হয়, খাবার দাবার ঠিক দেওয়া হয় তাহলে পরে। আপনার খামারে সকাল থেকে রাত সন্ধ্যে পর্যন্ত কি কি খাওয়া দেওয়া হচ্ছে দাদা? আমাদের ছাগলকে সকালে মানে দলিয়ার মাধ্যমে কিছুটা খড় মিশিয়ে খাওয়ানো হয় সকালে। আর খড়ের সঙ্গে কি কি থাকে? খড়ের সাথে ভুট্টা, গমের আটা, সরষার খোল। আর কিছু? আর কিছু না। ওটাকে ফুটিয়ে খাওয়ানো হচ্ছে নাকি? ওটাকে সিদ্ধ করে। আচ্ছা, ওটা কিছুটা খড় দিয়ে মিশিয়ে খাওয়ানো হয়, ওতে হালকা লবণ দেওয়া হয়। আর তারপরে 10টার পর থেকে সবুজ খাবার, সে নিপিয়ার হোক কি ভুট্টা, যে কোনো বার্সিম ঘাস, আলফা আলফা সব ঘাস দেওয়া হয়। আপনার ফার্মে দেখছেন যে অনেকগুলো বিডার, একটা দুটো তিনটে চারটে, অনেকগুলো, এত বিডার কেন রেখেছেন? বিডার মানে ইনব্রিডিং হয়ে যাবে বলে ওর জন্য আগে থেকে প্রস্তুতি নিয়েছে। আগে ভাগেই প্রস্তুতি, কারণ যে একটা বিডার নিতে গেলে আগে বিডারের সেকশনটা দেখতে হবে, যে বিডারের কোয়ালিটি হিসাবে বিডার নিতে হয়। আচ্ছা আচ্ছা, তার জন্য পেয়েছিলাম বলে আগে থেকেই নিয়ে নিয়েছি বিডার। আচ্ছা আচ্ছা, দাদা আমাকে একটা কথা বলুন, আপনি আপনি তো ছাগল পালন শুরু করেছেন খুবই অল্প বয়সে। হ্যাঁ, বয়স যখন মাত্র 22 বছর তখন থেকেই ফার্মিং লাইনে চলে এসেছে এবং আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে এবং কিছু ছাগল বিক্রি করছে। দাদা একটা প্রশ্ন থেকে, দাদা মার্কেটিং নিয়ে সমস্যা, আপনি মালগুলো কোথায় বিক্রি করছেন দাদা? মার্কেটিং হচ্ছে যদি মাল তৈরি করা হয় তাহলে মার্কেটিংয়ের অভাব নেই, মার্কেটিং অ্যাভেলেবেল। যদি কেউ, আপনি করছেন কোথায় মার্কেটিং? আপনি করছেন? আমি পাড়াগ্রামেই বিক্রি করে দিচ্ছি, বা যারা সাইকেল পাটি তারাই কিনে নিয়ে যাচ্ছে। সাইকেল পাটি কত দাম দিচ্ছে? তারা আমার মোটামুটি 5 থেকে 6 মাসের বাচ্চা 6,000-5,000 টাকা দিচ্ছে। ওতে কি আপনার প্রফিট আসছে? হ্যাঁ প্রফিট আসছে। একটা 5-6 মাসের বাচ্চা আমাকে দেখান তো দেখি। আমরা 5-6 মাসের একটা বাচ্চা দেখাচ্ছি। এইটা 6 মাস। এইটা? হ্যাঁ, এটা খাসির বাচ্চা। এটা খাসি বাচ্চা? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, এখন খাসি বাচ্চা, এই এই বাচ্চাটার দাম কত হতে পারে দাদা? এটা সাইকেল পাটিটা 6,000 বলে গেছে। এটা 6,000? হ্যাঁ, আমরা 7,000 চাইছি। এইটা? হ্যাঁ। এটা বডি ওয়েট প্রায় মানে 25-25 হয়ে যাবে, 25 কেজি হয়ে যাবে, 20+ আছে। তাহলে তো কিলো হিসাবে যেতে গেলে তো অনেক টাকা কম, মানে অনেক কমে। আচ্ছা, আপনারা থাপগো দিচ্ছেন তাই তো? হ্যাঁ।
থাপকে ছেড়ে দিচ্ছেন আর কি। হ্যাঁ আমরা এই এই যে খাঁচিটা ছ মাসের এই এই হাইট এসেছে, এটা কি বড় হলে মানে যদি আমি বড় করতে চাই তাহলে কি আরো বড় হবে? অনেক বড় হবে? হ্যাঁ বড় হবে। এটা ক্রসের তো? হ্যাঁ এটা ক্রসের। কার সঙ্গে ক্রস ক্রস হয়েছে? এটা ক্রস হয়েছে ওই গুজরি মেলটার সাথে। এই মেলটা? হ্যাঁ আচ্ছা এই মেলটার সাথে। এই মেলটা না? হ্যাঁ এই মেলটার সাথে। এইটা থেকে একটা মানে এটা তো আমরা মেল দেখলাম, ফিমেল এসছে কোন এসছে? ওর ফিমেল এসছে, এরই ওরই বাচ্চা, এরই ভাই, ভাই বোন। আচ্ছা জোড়া 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 জোড়া। আচ্ছা আচ্ছা জোড়া এসছে। যদি এইরকম যদি আমি বলছি এই যে ছোট ছোট এই যে চার মাসের বাচ্চা এগুলো ফিমেল? তো এই যে এই এইগুলো যদি কেউ নিতে চায় মানে কি দামে আপনারা বিক্রি করবেন? আমরা মানে পিস হিসাবে বিক্রি করি। এটা দাম কত? এটা মোটামুটি 4-4.5 হাজার টাকা পড়বে। 4-4.5 হাজার টাকা পড়বে। মানে মানে থাপগোবে বিক্রি হয় এই ফার্মে আর কি, যেটুকু বুঝতে পারছি। আচ্ছা এখানে একটা কথা আমি বলবো যে এই ফার্মের যেটুকু আমি আগেও দেখিয়েছি আপনাদের, একটা ছোট্ট একটা ক্লিপ আগে দেখে নিন, এই ফার্মের অবস্থা খুবই মানে খুবই অল্প ছাগল দিয়ে শুরু হয়, ছাগল প্রচুর এবং ছাগল কিছু বিক্রি করেছে, শুধুমাত্র এনারা ঘাসে বেশি ফোকাস করেছে, যেটা হচ্ছে এনাদের এখানে ঘাস প্রচুর প্রচুর ধরনের ঘাস রয়েছে। আমি একটু বাগানের দিকে আগে যাবো, দাদা একটু বাগানের দিকে চলুন। আচ্ছা এই যে ঘাসটা আমরা দেখছি আপনার একদম জমির পাশেই মানে খামারের পাশেই জমি, তো এইটা কি সেই ঘাসটা তো যেটা আপনার এখানে হয়েছিল? এটা কি ঘাস দাদা? এটা নিপিয়ারের যে কোনো একটা ভ্যারাইটি, সেটা বলতে পারছি না কি মানে কি নাম আমরা কিছু জানি না। না না নাম জানি না। এটা নিপিয়ারের একটা, এটা কিন্তু এখানেই হয়েছে এরকম একটা ব্যাপার। হ্যাঁ এখানে জঙ্গল হয়ে গেছিল, আমরা আগে একটা ভিডিওতে প্রতিবেদনে দেখিয়েছিলাম, জঙ্গল হয়ে গিয়েছিল আর কি। এখন বেশ একদম খুব সুন্দর সুন্দর ঝাড়। হ্যাঁ এক একটা ঝাড়। এটা এটা একটা কাটিং নাকি? হ্যাঁ একটা কাটিং থেকে, একটা কাটিং থেকে এত ঝাড়। হ্যাঁ এত ঝাড়। হ্যাঁ এই দেখেন বন্ধুরা ঝাড় দেখেন, মানে প্রচুর খুব সুন্দর তো খাবে এটা। হ্যাঁ খাই ভালো। আচ্ছা এটা কতটুকু জায়গা আছে দাদা এখানে? এটা কাঠা পাঁচেক জায়গা হবে। কাঠা পাঁচেক জায়গা মানে এইটা এটা এই এটা এই ঘাসটা রয়েছে? হ্যাঁ হ্যাঁ। আর কি ঘাস চাষ করা আছে দাদা? আর ঘাস আছে, ভুট্টা আছে। আচ্ছা আর এমনি জব ঘাস ছিল, ওইটা সিজন ফসল জব ঘাসটা। আচ্ছা আচ্ছা। আর এখন কিছু নেই, এখন রেড নিপিয়ার নিয়ে এসেছি কিছু কাটিং লাগানোর জন্য। দাদা আমাকে একটা কথা বলবেন, আপনি তো একদম নতুন মানে একদম মানে কি বলবো একদম অল্পভাবে শুরু করেছেন প্রশিক্ষণ না নিয়ে। হ্যাঁ প্রশিক্ষণ আমি নিই। তো এই পর্যন্ত অসুবিধার মধ্যে কী কী পড়েছেন দাদা? অসুবিধার মধ্যে সেরকম কোনো অসুবিধা পড়িনি। আগে প্রথমে মানে যখন ইয়া ছিল নতুন খুলেছিলাম তখন দু চারটি বাচ্চা নষ্ট হয়ে গেছে। আচ্ছা আর তাছাড়া সেরকম এতে পড়িনি, মানে কোনো অসুবিধা হয়নি? কোনো অসুবিধা হয়নি। আচ্ছা এতগুলো ছাগল কতটুকু ঘাসের জমি আপনার এখন বর্তমানে? বর্তমান আমার এখন 3-4 বিঘা জমি। 3-4 ঘাসের জমি করে গেছেন? হ্যাঁ 3-4। শুধু ঘাসের উপর বেশি ফোকাস দিয়েছেন নাকি? শুধু ঘাসের উপর। আর দানা খাওয়ার ভুট্টা খাওয়াচ্ছেন? হ্যাঁ ভুট্টা। আচ্ছা ভুট্টা সরষার খোল। একটু ঘরটা দেখি আমরা, তারপরে ভুট্টা খোল টোল সবই দেখাবো। তো এই মানে এই ঘরেই এখন থাকে তো? হ্যাঁ ঘর ঘর একদম সাদাসিধেভাবে ঘর হয়েছে বাঁশের, বাঁশের বেকারি দিয়ে। আচ্ছা এই যে বাঁশের ফ্লোর, এতে কোনো অসুবিধার মধ্যে হচ্ছে দাদা? না এর মধ্যে কোনো অসুবিধা নেই, মানে একটু পরিষ্কার করতে একটু সমস্যা হয়। হুম তাছাড়া এমনি কোনো ছাগলের অসুবিধা? পায়ের খুঁটটুর প্রবলেম হচ্ছে? না 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 বাঁশের ফ্লোরে? না না খুঁটটুরে কোনো অসুবিধা নেই। আচ্ছা এই যে শীতকাল গেল, ঘরের ঘরের কোনো অসুবিধা হয়নি? ঘরের অসুবিধা বলতে একটু হাওয়া বাতাস জল হচ্ছিলো বলে কিছু লাইট জ্বেলে দিতাম রাত্রেবেলায়। এই ল্যাম্প এখানে তো অনেকগুলো লাইট, তো ইলেকট্রিক বিল তো প্রচুর পড়বে। হ্যাঁ ইলেকট্রিক বিল তো পড়বে। এটা তো একদম দাদা মাঠের মধ্যে এখানে একদম? হ্যাঁ এখানে আপনার থাকতে হয় আর কি? হ্যাঁ এখানে থাকতে হয়। তো ছাগল ফার্মে এসে আপনি কেমন বুঝছেন যে লাভ রয়েছে দাদা? হ্যাঁ লাভ আছে, মানে যে টাকা আশা নিয়ে এসছেন সতর্ক হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা নতুনদের আপনি কি বলতে চাইছেন যে তারা কি কিভাবে লক্ষ্য করে, কোন দিকটা লক্ষ্য করে আস্তে আস্তে এগোবে? লক্ষ্য বলতে গেলে যারা নতুন ফার্ম করছে আমার দিক থেকে আমি বলছি যে মানে খাবারের দিকে আগে সবচাইতে ফোকাস বেশি দিতে হবে। খাবারের দিকে? হ্যাঁ ছাগল
ছাগল হচ্ছে যার যেখানে যেরকম চাহিদা সেরকম ছাগল পুষতে হবে একটা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে খাবারের উপর ফোকাস দিতে হবে। যদি খাবার যদি পর্যাপ্ত পরিমাণ ছাগলকে না দেওয়া হয় তাহলে ছাগলে মানে ঠিক হবে না। আচ্ছা, আপনি ভুট্টা গাছ চাষ করেছেন কি সাইলেজ করার জন্য না শুধু খাওয়ানোর জন্য? খালি খাওয়ানোর জন্য, সাইলেজের কোনো ব্যবস্থা নেই আমাদের। চলুন দেখি ভুট্টা বাগান থেকে ঘুরে যাই। চলুন, হ্যাঁ চলো। এই দেখেন, এটা হচ্ছে ভুট্টা গাছ। এই ভুট্টা গাছে কিন্তু এত মানে বুক হাইট হয়ে গেছে, এর মধ্যে ফল কিন্তু ধরবে কিন্তু ফল নেবে না। এই গাছ কেটেই খাইয়ে দেবে, খামারের ভাই কাটছে। হ্যাঁ, এইটাই কিন্তু খুব সুন্দরভাবে কেটে খাইয়ে দিচ্ছে এবং সেটাই ছাগল খুব ভালোভাবে খাচ্ছে। সবুজ ঘাসের কিন্তু দরকার রয়েছে ছাগল পালনে, সবুজ ঘাসের একটা প্রয়োজন। সবুজ খাদ্য যদি না দেওয়া হয়, যেহেতু ছাগলগুলো তৃণভোজী প্রাণী, তাহলে একটা সবুজ খাদ্য প্রয়োজন। তো অবশ্যই সবুজ খাদ্য ব্যবস্থা করুন, এবং সেটা আপনি শুকিয়ে করতে পারেন বা কাঁচা, সেটা আপনাকে ব্যক্তিগত ব্যাপার। সবুজ খাদ্য আপনাকে দিতে হবে, সবুজ খাদ্য দিতে হবে, সেটা আপনি কী দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি গম দেবেন না জব দেবেন নাকি ভুট্টা দেবেন নাকি আলফা আলফা দেবেন নাকি নেপিয়ার দেবেন নাকি সুপার নেপিয়ার দেবেন না অজানা হাইব্রিড দেবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনাকে দিতে হবে এটা শিওর, সেটা কেউ শুকনো হোক বা কাঁচা। অনেকে শুকিয়ে শুকিয়ে খাওয়ায়, সেটাকে হে করে, যাকে হে বলা হয় হে করে দেওয়া হয়, আর কিছু লোক কাঁচা খাওয়ায়। তো এই খামারি ভাই কিন্তু কাঁচা খাওয়াচ্ছে। এই দাদা, এইগুলো সব মানে আপনি কেটে কেটে নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, কেটে কেটে। এরপরে জমি দাদা কি হবে? এরপরে আবার চাষ করে আবার ভুট্টা হবে। এটা ফের ভুট্টা হয়ে যাবে? হ্যাঁ। এরপরে আবার ভুট্টা হবে। ঠিক আছে দাদা, চলুন ফার্মে দিকে যাই। চলুন। তো বন্ধুরা, আমরা ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। হচ্ছে যে কোনো একটা পরবর্তী প্রতিবেদনে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।